বত্রিশ বার আউট হয়েছি তাবিজ রে তাবিজ না পড়লেও তাবিজ দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন কিন্তু এই তাবিজ কোথায় বানায় জানেন কি কত বছর ধরে বানায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের তিনটি গ্রাম ঘিরে গড়ে উঠেছে এই তাবিজ পল্লী সেখানকার প্রায় সাতশো পরিবার তাবিজ বানিয়েই বেঁচে আছে তাবিজ সাধারণত ঝাড়ফুঁক বিভিন্ন কাজে লেগে থাকে বাপদাদার দুইশো বছরের পুরনো এ পেশাকে বাঁচিয়ে রেখেছেন তারা এটা জ্বালাই হবে যখন পোড়া তখন এটা রোদে শুকাম শুকাই না আবার গড়তাম আবার রোদ উঠলে আবার দুন আবার শুখাম শুকাইলে আবার গরান তখন কয়লান। পাঁচ ছয়টি কয়লাই না কয়লা শুকাই থাকবো কয়লা শুকাইয়া পর ওইখা ওইখানে তাবি আফর আছে ওইখানে দিয়া পরিমাণ মতো দিয়া এরপরে এটা ব্যাগটি এরকম পাঁচ ছয় বস্তা ডাইলা দিব ডাইলা দিলে এরপরে পাতি আছে এটা চাপ দি থাকবো চাপ দিলে মনে করেন আগুন উঠবো পরে উপর আগুন উঠলে মনে করেন আবার শিখ আছে না শিখটা তুইলা আবার উড়াই দিতে হয় উড়াই দিলে পরে আবার ওইটা উড়াই লিতে হয় উড়াইয়া পরে আবার ঠান্ডা করতে হয় পানি দিয়ে ঠান্ডা করে পরে আবার বাড়িতে নিয়ে পরে ভাঙুন লাগে এর টাকা পাই আমরা মনে করেন পনেরো ষোলো দিন কাজ করলে এই আঙ্গ দু তিনশো টাকা থাকে পনেরো ষোলো দিন কাম করলে হাজার পাঁচশো এক টাকা নিই এরকম পাইকারের কাছ আমরা আনি এই গ্রামে দুইশো পরিবার আছে অনেক এখন আর বানাই কমে আছে আগে আর বেশি ছিল প্রতি মাসে এক একটি পরিবার প্রায় ছয় হাজার থেকে আট হাজার তাবিজ তৈরি করেন এসব তাবিজের আবার বিভিন্ন আঞ্চলিক নামও রয়েছে যেমন শাম্বু বাম্বু পাই বড় মাদলা ছোট মাজলা সহ প্রায় অর্ধশত নাম লোহার তাবিজের মূল্য সবচেয়ে কম পিতল রূপা ও স্বর্ণের তাবিজও হয় তবে এই পুরো গ্রামে শুধু লোহার তাবিজ বানানো হয় বেলি রুফা চান্দি স্টেল দস্তা অনেক কথা ধরেন এডি ধরেন আগে পূর্বকালীনের মানুষের গেছে কর্তা কর্তা বানাইছিল এলাকার মানুষ এটি তো ধরেন ব্রিটিশ আমলিয়া মুরব্বীরা বানাইছে কত দিন বানাইতেছে ছোট আমার বাবাই বানাইছে আমার দাদাই বানায় গেছে এই যে খালি লোহার তাবিজেন অন্য কোন অন্যতাবি অন্য খালি এই যে

কাটাই টুকরা টুকরো করে কাটুইবো কাই দেওয়ার পর আবার গোলাই তুইবো গোলাই আবার বান্ধনি আছে আলাদা মহিলারা বাঁধে কি এই যে একটা দুইটা তিনটা 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 অংশ এটা না আবার এটা ছাড়তো হয় যেভাবে এটা হয় পিতল ডাবলার এ গুলি দেয়া এটা বইরা মনে করেন আবার এটা রোদের সুগম রোদের শুকাইয়া এরপরে মনে করেন ওই যে তো আপর আছে কাতা আছে কয়লা দিয়া তারপরে বাতি আছে বইয়া ইকিরা রানি করে পরে এটার আবার জ্বালা দিন জ্বালা দিলে মনে করেন এটা খারাপটা খারাপ পড়ে পালাটা থাকবো এসব তাবিজ বিভিন্ন জেলা উপজেলা সহ বিদেশেও রপ্তানি হয় বিশেষ করে পাকিস্তান ও ভারতে তাবিজের চাহিদা রয়েছে ইন্ডিয়া তো তাই যায় অনেক চক্র ও সব দেশেই নিত এটা প্রয়োজন যে দেশ লাগতো ওই দেশে নিত এটা খালি এই একমাত্র কবিরাজি কবিরাজি যারা করে তারই কিনা নেই সারা দোকানদার পাইকারি নিয়ে বেচা আর একটা বেসা পাঁচ টাকা